DWS দপ্তর থেকে তুশিন্দ্রবাড়ি এলাকার আশামগরতলা জাতীয় সড়ক থেকে প্রায় 1 ফুট দূরত্বে রাস্তার পাশে গর্ত খনন করে সুইচ বাল্ব বসিয়েছিল। আজ থেকে প্রায় কয়েক বছর পূর্বে এলাকায় সঠিকভাবে পানীয় জল পাইপলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, কিন্তু গর্ত খনন করে সুইচ বাল্ব বসানোর পর নিয়ম অনুযায়ী সেই গর্তগুলো ঢেকে রাখার কথা থাকলেও DWS দপ্তরের কর্মীদের বদান্যতায় সেটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত। DWS দপ্তরের গর্ত দয়ের মধ্যে দিয়ে একটি আনন্দমার্গ স্কুলের সামনে এবং অপরটি তুশিন্দ্রবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে রয়েছে। আর এই পথ ধরে পথচারী থেকে শুরু করে বিদ্যালয়ে পাঠরত কমলমতি ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে থাকে, কিন্তু গর্ত দর আশামগরতলা জাতীয় সড়কের পার্শ্ববর্তী অবস্থিত। গাড়ি চালকের সুবিধার্থে অনেক সময় পথচারীরা যানবাহন দেখে রাস্তা থেকে সরতে গিয়ে গর্তে পড়ে হাত পা ভাঙছে প্রায় প্রত্যেক দিনই। এই বিষয়ে তুশিন্দ্রবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দুলাল রুদ্রপাল জানিয়েছেন, সমস্যা তো অনেকেই আছে, তার মধ্যে আজকের যে সমস্যাটা হাইলাইট হওয়ার দরকার, এখানে দুইটা DWS সুইচ বাল্ব আছে, একটা আনন্দমার্গ স্কুল সংলগ্ন আর একটা সুইচ বাল্ব এখানে তুশিন্দ্রবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন। আমি ব্যক্তিগতভাবে DWS-এর যিনি SDO আছেন ওনাকে এবং ইঞ্জিনিয়ারকে বারবার বলা সত্ত্বেও উনি ওটাকে ঢাকনা ব্যবস্থা করেননি। প্রায় সময় এখানে মানুষ আহত হচ্ছে, প্রায় দিনই পরে আহত হচ্ছে এবং হসপিটালাইজ হচ্ছে। আমি বারবার তাদের অনুরোধ করেও কোনো কাজ হয়নি। এই জিনিসটা যদি আপনি আলোকপাত করেন তবে উপকৃত হবে। আমার নাম দুলাল রুদ্রপাল, তুশিন্দ্রের উপপ্রধান। তো যে আপনি যখন তারা কুছেন কী কুছে তারা? তারা এখন আমি গত পরশু দিনও যোগাযোগ করেছিলাম, ওনারা 15 দিনের সময় চেয়ে নিয়েছে যে মার্চ মাস গেল, তো আমরা এখানে হিসাব নিকাশ করছি, মানে 15 দিন আমি আপনার কাছ থেকে সময় নিচ্ছি। এর আগে তো দীর্ঘদিন সময় নিয়েছে, কিন্তু এটা এখানে সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে।